নিত্য প্রয়োজনীয় পণ্যসহ সবকিছুর দাম বেড়েই চলেছে, থেমে নেই বাটিক তৈরির পণ্য সামগ্রীর দামও। প্রতিনিয়ত বেড়ে চলেছে রং, কেমিক্যাল, সোডা ও মোমের দাম। ফলে দিশেহারা হয়ে পড়েছেন বাটিক ব্যবসায়ীরা। নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার দুবতারা ইউনিয়নের বান্টি গ্রামে ঘুরে দেখা যায় সাদা কাপড়ে বিভিন্ন রকমের নকশা করছেন শ্রমিকরা। ভোর থেকে রাত পর্যন্ত কেউ কাপড়ে রং দিচ্ছেন, কেউ ব্লক করছেন, আবার কেউ ভেজা কাপড় রোদে শুকাচ্ছেন, কেউ কেউ কাপড় ভাঁজ করছেন। এই গ্রামের মানুষজন পারিবারিকভাবে এই কাজের সঙ্গে জড়িত। প্রায় প্রত্যেকটি ঘরে ঘরে বাটিক পণ্য তৈরি হয়। কেউ ছোট কারখানা গড়ে তুলে কয়েকজন শ্রমিক নিয়ে কাজ করছেন। ওই গ্রামের চারদিকে দেখা মিলে রং বেরঙের কাপড়। রাস্তায়, বাড়ির উঠান, ভবনের ছাদ ও খোলা ময়দানে বাটিকের নকশা করা ওড়না, সালোয়ার কামিজ, বিছানার চাদর ও বালিশের কভার শোভা পাচ্ছে।